সুইস ব্যাংক কোনো ব্যাংক নয়। সুইস ব্যাংক বলতে আসলে নির্দিষ্ট কোনো ব্যাংক নেই যেখানে মানুষ টাকা রাখবে বা ব্যাংকিং করবে। সুইস ব্যাংক মানে সুইজারল্যান্ড ভিত্তিক একটি ব্যবস্থা। স্বাভাবিকভাবে সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সুইস ব্যাংকের মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে নির্দেশ করা হয়। এই ব্যাংকিং প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয় 1854 সালে। তখন 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন নামে চালু করে সুইস ব্যাংক। 1998 সালে এই ব্যাংকটিও বন্ধ হয়ে যায়। এখন আর সুইস ব্যাংক নামে আলাদা করে কোনো ব্যাংক না থাকলেও সুইস ফিনান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটির অধীনে সুইজারল্যান্ডের সব ব্যাংকই সুইস ব্যাংক নামে পরিচিত। সুইজারল্যান্ড গোটা দুনিয়ার ব্যাংকিং সেবার বড় কেন্দ্র হয়ে উঠেছে তাদের নিজস্ব ব্যাংকিং রীতিনীতির কারণে। 1934 সালে প্রথম সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার আইন করে। এই আইনের অধীনে গ্রাহকের টাকা পয়সা এমনকি গ্রাহকের পরিচয়ও গোপন রাখা হয়। অপরাধ তদন্তের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের পরিচয় প্রকাশে বাধ্য। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদের প্রতি সম্মান রেখে সুইস কেন্দ্রীয় ব্যাংক কয়েক বছর ধরে সে দেশে বিভিন্ন দেশের নাগরিকদের জমাকৃত অর্থের পরিমাণ প্রকাশ করছে। সুইস ব্যাংক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।